অবশেষত মৃত্যুরে যুঁজি ঘরলৈ আনন্দ শর্মা। আমগুড়ির বাসগৃহ ছাত্র আনন্দ, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রেগিং কাণ্ডর ভুক্তভোগী আছিল আনন্দ শর্মা। রেগিংয়ের অত্যাচারত গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছিল আনন্দ। দীঘলীয় চিকিৎসার অন্তত আমগুড়ির নিজ গৃহলৈ আহিল ভুক্তভোগী ছাত্রজন। যা 83টা দিন ডিব্রুগড়ত চিকিৎসাধীন হয়ে আছিল আনন্দ। এক পাহরিব নোৱাৰা রাজ্য কপাই যাওয়া ভয়ঙ্কর রেগিংয়ের বলি হয়েছিল আনন্দ শর্মা। বিগত বর্ষের 27 নভেম্বরত সংঘটিত হওয়া ভয়ঙ্কর রেগিংয়ের বলি হয়ে গুরুতরভাবে আহত হয়েছিল ভুক্তভোগী ছাত্রজন। প্রথম ষান্মাসিকর ছাত্র আনন্দে অমানসিক অত্যাচার আর নির্যাতন সহিব নোৱাৰি ছাত্রাবাসর তিনি মহলার পর জঁপিয়াই যুঁজি আছিল জীবন মৃত্যুরে। চিকিৎসকর আপ্রাণ প্রচেষ্টাত সুস্থ হয়ে উঠিল যদিও সম্পূর্ণরূপে সুস্থ হওয়া নাই আনন্দ। ভবা নাছিলো ইমান সোনকালেও তাক ছুটি দিব, কারণ তার যোনটো অবস্থা আছিলে, কিন্তু আজি ডক্টরবোৰৰ কারণে আজি যিমান মানুহে আমাক হেল্প করলে তার কারণে আজি সি বহুত সোনকালে সুস্থ হয়ে উঠি পাৰিছে। মানে এতিয়াও বহুত বাকি আছে, এবছর মানতো তার লাগি যাব ফিজিওথেরাপি। আজ 83 দিনের পিছত সি তাক ছুটি দিছে, আজি সি প্রথমবার ঘর যাব মানে এইটো হওয়ার পাছত। কিন্তু ইমানো সুস্থ হওয়া নাই যে আগের দরে ক্লাস এটেন্ড করব, সি আগের দরে বিশ্ববিদ্যালয় উভতি ক্লাস করব পারিব। মানসিকভাবে সি বহুত আঘাত এতিয়াও পাই আছে। যেটো হাতৰ অপারেশন হৈছিলে লিখিব এতিয়ালৈকে পৰা নাই, আৰু কৰা পিছতো গোটেই পঢ়া আগৰ ব্যৱস্থা যি পঢ়া শুনা ব্যৱস্থা আছে তেওঁলোকে দায়িত্বটো তেওঁলোকে লৈছে। আৰু লগতে মই আপোনালোকক সকলোকো ধন্যবাদ কৈছোঁ যে আপোনালোকে আৰম্ভণিৰ পৰা আমাৰ লগত আছিলে। আৰু লগতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকো বহুত ধন্যবাদ যে আৰম্ভণিৰ পৰা তেওঁ হস্তক্ষেপ কৰাৰ কাৰণে আজি চিকিৎসাৰ পৰা আৰু যিমান যিবোৰ প্ৰচেছ হ'ল সেই গোটেইবোৰ তেওঁ আগবাঢ়ি গ'ল সোনকালে। ইতিমধ্যে ডিব্রুগড় আরক্ষীয়ে উক্ত রেগিং ঘটনার জড়িতর অভিযোগত 7 জনক ছাত্রক প্রেরণ করেছে কারাগার। 8 জন অভিযুক্ত ছাত্রক বহিষ্কার করেছে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পর। কেবল সিমানেই নহয়, রেগিং ঘটনার সঙ্গে জড়িত থাকা 18 জন ছাত্রকও বহিষ্কার করা হয়েছে ছাত্রাবাসর পর। শেহতীয়াক বিশ্ববিদ্যালয়ের হোস্টেলর মুখ্য অধীক্ষক ডক্টর কল্যাণ ভূঁইয়া পদর অব্যাহতি দিয়া হয় যদিও বর্তমানেও কর্তৃপক্ষের রেগিং ঘটনার তদন্তর প্রতিবেদন রাজহুয়া নকরাত আজিও অব্যাহত আছে প্রতিক্রিয়ার। অমানসিক অত্যাচারের ভুক্তভোগী আনন্দ শর্মা ঘরলৈ আহিল যদিও এতিয়াও যুঁজি আছে জীবন যুদ্ধত। শিক্ষামন্ত্রী, ডিব্রুগড় জিলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আরক্ষী বিভাগ আর বিভিন্ন দল সংগঠন, সংবাদ মাধ্যমের লগতে শুভাকাঙ্ক্ষী সকললৈ ধন্যবাদ জানাইছে আনন্দ শর্মায়। ভাল লাগিছে, বহু দিনের পিছত আজি ঘরে যাব আর সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, শিক্ষামন্ত্রী, ডিব্রুগড় প্রশাসন, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনার সাংবাদিক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো। লগতে মই কব বিচাৰো যে যাতে মোৰ লগত যিটো ঘটনা হৈছিল আৰু অসমত কোনো ষ্টুডেণ্টৰ লগত যাতে তেনেকুৱা ঘটনা নহয়। মই বহুত সপোন লৈ আহিছিলোঁ পঢ়িবলৈ, ঘৰৰ পইচা অভাৱৰ কাৰণে পিছি ল'ব পৰা নাছিলোঁ সেইটো টাইমত, আৰু সেইটোৱে বিচাৰোঁ মানে তেনেকৈ মানে যাতে কাৰো লগত নহয় মানে। ডিব্ৰুগড়ৰ পৰা অনিল পট্টৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।